স্বর্ণ হলো আমাদের বিপদের বন্ধু ধরুন আপনার এমন একটি সময় এসে পড়েছে আপনার কিছু টাকার প্রয়োজন তখন আপনি কি করবেন সেই সময়টায় যদি আপনার কাছে কিছু স্বর্ণের গয়না থেকে থাকে তাহলে সেটা বন্ধক রেখে স্বর্ণকারের কাছ থেকে টাকা এনে সেই সময়টা আপনি চালাতে পারবেন তো বন্ধুরা আপনি যদি এক লক্ষ টাকা আনেন স্বর্ণ বন্ধক রেখে তাহলে আপনাকে কতটুকু স্বর্ণ দিতে হবে আর যদি আপনি ছয় আনার স্বর্ণ ধরুন আপনার অল্প কিছু টাকার প্রয়োজন আপনি ছয় আনার স্বর্ণ বন্ধক রাখবেন তাহলে আপনাকে কত টাকা দেবে স্বর্ণকার আর যদি আপনি আনার স্বর্ণ বন্ধক রাখেন তাহলে কত টাকা পাবেন আর চার আনার স্বর্ণ বন্ধক রাখলে আপনি কত টাকা পাবেন আর সুদ কত টাকা রাখে তো বন্ধুরা এরকম কিছু প্রশ্ন আমাকে অনেকে করেছে তো আজকে সেই জন্যই ভিডিওটি তৈরি করেছি তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখবেন আপনার যদি প্রয়োজন হয় স্বর্ণ বন্ধক রেখে টাকার প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে জেনে নিতে পারবেন যে আপনার যতটুকু স্বর্ণ রয়েছে সেটা বন্ধক রাখলে আপনি কত টাকা পাবেন তো বন্ধুরা প্রথমে আপনি যদি সোনা বন্ধক রাখতে চান তাহলে আপনি যদি এক লক্ষ টাকা নিতে চান ধরুন আপনার এক লাখ টাকার প্রয়োজন তো এক লাখ টাকা আপনার যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে বর্তমানে যে সোনার যে দামের উপরে পঁচাত্তর শতাংশ টাকা স্বর্ণ বন্ধক রাখলে টাকা পাওয়া যায় বা স্বর্ণকার দিয়ে থাকে আর এক লাখ টাকা যদি আপনি নিতে চান তাহলে আপনাকে স্বর্ণ দিতে হবে এক ভরি পাঁচ আনা বর্তমানে যদি আপনি এক ভরি পাঁচ আনা ভালো স্বর্ণ দেন তাহলে আপনাকে এক লক্ষ টাকা দেওয়া হবে যদি আপনি স্বর্ণ বন্ধক রাখেন আর বন্ধুরা যদি আপনি চার আনা স্বর্ণ বন্ধক রাখেন তাহলে দেওয়া হবে আপনাকে আঠারো হাজার টাকা আর যদি আপনি ছয় আনা স্বর্ণ বন্ধক রাখেন তাহলে আপনাকে দেওয়া হবে আঠাইশ হাজার টাকা আর যদি আপনি দু আনা স্বর্ণ বন্ধক রাখেন তাহলে আপনাকে দেওয়া হবে নয় হাজার টাকা তো বন্ধুরা এটা কম বেশি হতে পারে বা সবাই সমান টাকা দেয় না বন্ধক রাখলে তো কেউ একটু কম দিয়ে থাকে কেউ একটু বেশি দিয়ে থাকে আর বন্ধুরা আপনাদের যদি এর চেয়েও বেশি টাকার প্রয়োজন হয় ধরুন দুই চার পাঁচ লাখ দশ লাখ যদি এরকম প্রয়োজন হয় আপনার যদি বেশি স্বর্ণ থেকে থাকে তাহলে আপনার এরকম হিসাবটা করে আপনি সেই স্বর্ণের গয়নাটা বন্ধক রাখতে পারবেন তো বন্ধুরা আর যে স্বর্ণের যে আপনার যে বন্ধকটি যে রাখবেন সেটার যে পার্সেন্টেজ যে হিসাব করা হয় যে সুদের সেটা হলো আপনার কেউ কেউ রেখে থাকে আপনার থ্রি পার্সেন্ট কেউ রেখে থাকে ফোর পার্সেন্ট কেউ রেখে থাকে ফাইভ পার্সেন্ট আর কেউ রেখে থাকে থাকে আপনার টু পার্সেন্ট তো সেটা আপনারা দেখে নেবেন আপনারা ভালোভাবে যেখানে কম পাবেন সেখান থেকে আপনি নিয়ে আসবেন আর বন্ধুরা সুদে টাকা না আনাটাই বেশি ভালো আমার মনে হয় তো বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ